হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত এই সিভিল সার্ভিস একাডেমি ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কোনো জবের ব্যাপার নয়। আমরা একটা বই নিয়ে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি ফিফথ এডিশনের, এবং এটা এম লাক্সমীকান্তের বই। সো এই বইটির ব্যাপারে আমরা মানে বিস্তারিত জানব, এর কী কী রয়েছে টপিকস এবং কোন টপিকগুলো আমরা ভালো করে পড়ব সিভিল সার্ভিসের জন্য, সেটা WBCS হোক বা UPSC হোক। তো এই সমস্ত ব্যাপারগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো। আর ফ্রেন্ডস, বলে রাখি এই বইটি অল ইন্ডিয়াতে কেউ মানে যারা সিভিল সার্ভিসে প্রিপারেশন করে তারা কেউ জানে না এমন কিন্তু হতে পারে না। এবং এই বইটিকে মানে বাইবেল অফ পলিটি বলা হয়, ঠিক আছে? মানে ইন্ডিয়ান পলিটির মানে এ বইটির উপরে আর কিন্তু বর্তমানে এখন কোনো বই নেই বা একে এর সাথে কম্পেয়ার করার কোনো কিন্তু বই নেই। এবং এ বইটি পড়ে যেটা আমি আগেই বললাম যে সিভিল সার্ভিসের জন্য মেনলি এটাকে প্রিপেয়ার করা হয়েছে, এম লাক্সমীকান্ত স্যার প্রিপেয়ার করেছেন, এবং সেটা UPSC হোক বা WBCS হোক, এ বই না পড়ে কেউ এক্সাম দিতে কিন্তু যায় না। মেনলি UPSC যে অ্যাসপিরিয়েন্ট তার কাছে এ বই অবশ্যই রয়েছে, লেটেস্ট ভার্সন বইটি রয়েছে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ বলা আছে ইন্ডিয়ান পলিটি ফর সিভিল সার্ভিস এক্সামিনেশনস। ওকে, তাহলে এই হচ্ছে বইয়ের আকার, তোমরা দেখতেই পাচ্ছ। হয়তো তোমাদের কাছে অবশ্যই থাকবে যদি তোমরা সিভিল সার্ভিসের অ্যাসপিরেন্ট হও বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলোতে যদি মানে তোমরা প্রিপারেশন করে থাকো তাহলেও কিন্তু এই পলিটি বইটা তোমরা পড়তে পারো। এবং এই পলিটি বই থেকে পলিটি যে কোশ্চেনগুলো, অবশ্যই এর এ বইয়ের বাইরে কিন্তু আর কোশ্চেন্স হবে না। ওকে, আর ফ্রেন্ডস, এ বইটি ইংলিশ ভার্সন, এটা বেঙ্গলি ভার্সন নয়, যেহেতু এটা UPSC লেভেলের বই, UPSC লেভেলের স্ট্যান্ডার্ড বই, সো এটা ইংলিশ ভার্সনের বই। এবং বেঙ্গলি ভার্সনের বই আছে কিছু, বাট তেমন কিন্তু ভালো বই বাজারে এই মুহূর্তে নেই, বাট এম লাক্সমীকান্ত হচ্ছে সব থেকে বেটার, তাই তোমাদের সামনে আজকে আমরা নিয়ে এলাম এই বইটি। তাহলে আমরা দেখে নেব এই বইটির টপিকগুলো এবং কোনগুলো পড়তে হবে আর কি। ওকে বন্ধুরা, এই বইটি যদি আমরা কন্টেন্টসটা লক্ষ্য করি তাহলে এখানে পার্ট পার্ট করে ভাগ করা আছে টপিকগুলো, এবং এখানে মানে টোটাল যেটা পার্ট রয়েছে সেটা হচ্ছে 11টা পার্ট। ওকে, তো এ বইটির প্রথম পার্টে যেটা রয়েছে সেটা টোটালি কনস্টিটিউশনাল, অর্থাৎ সংবিধানের যে ফ্রেমওয়ার্ক, সংবিধানের ব্যাপারে সমস্ত কিছু মানে এখানে দেওয়া রয়েছে। এখানেই তোমরা পেয়ে যাবে প্রস্তাবনা থেকে শুরু করে কীভাবে তৈরি হলো কনস্টিটিউশন, তারপরে তার আর কি বৈশিষ্ট্য, এবং কোথা থেকে নেওয়া হয়েছে, কোথা মানে এবং কোন কোন দেশের কনস্টিটিউশনকে আমরা ফলো করেছি, তো এই ব্যাপারগুলো এখানে বিস্তারিত জানতে পারবে। এবং তারপরে যেটা রয়েছে পার্ট টুতে সেটা হচ্ছে সিস্টেম অফ গভর্নমেন্ট। ওকে, এই পার্ট টুতে রয়েছে, তো এখানে পার্লামেন্টারি থেকে শুরু করে ফেডারেল থেকে শুরু করে সেন্ট্রাল স্টেট থেকে শুরু করে মানে গভর্নমেন্ট যে তৈরি হয়েছে, গভর্নমেন্ট যে কীভাবে বিল্ট ইন করছে সেই ব্যাপারটি কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে পার্ট টুতে। তাহলে সিস্টেম অফ গভর্নমেন্ট কীভাবে কোথায় কী রয়েছে সেন্ট্রাল টু স্টেট একেবারে ডিটেলসে। পার্ট থ্রিতে যেটা রয়েছে সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। ওকে, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রেসিডেন্ট থেকে শুরু করে তারপরে ভাইস প্রেসিডেন্ট, তারপরে প্রাইম মিনিস্টার, তারপরে সেন্ট্রাল কাউন্সিল মিনিস্টার রয়েছে, ক্যাবিনেট কমিটি রয়েছে, পার্লামেন্ট রয়েছে, পার্লামেন্টারি কমিটিজ রয়েছে, তো এগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে এই পার্ট থ্রিতে। তো এইভাবেই পার্ট ফোরে যদি আমরা দেখতে যাই তাহলে স্টেট গভর্নমেন্ট রয়েছে, তারপরে ধীরে ধীরে কিন্তু পার্ট 11 পর্যন্ত গেছে এবং বইটি পুরো কভার করেছে। ওকে, তাহলে আমরা প্রথম থেকে দেখে নিই কী কী টপিকগুলো মানে প্রধান প্রধান টপিকগুলো আর কি এই বই থেকে সাজেস্টিভ না করাই ভালো, কারণ পলিটির ব্যাপারে মানে এ বইটি এমনই একটি বই তুমি যদি পড়তে শুরু করো প্রথম থেকে তাহলে কোনো টপিক কিন্তু ছাড়তে ইচ্ছে হবে না, কারণ ভাষাগুলো ইংলিশ ভার্সন হলেও ভাষাগুলো এতই সহজ এবং যেভাবে লেখা রয়েছে সত্যি এম লাক্সমীকান্তের বইয়ের উপরে কোনো বই কিন্তু হয় না, তুমি যতক্ষণ না পড়বে বইটি তুমি কিন্তু বুঝতে পারবে না। ওকে, তাহলে আমরা প্রথম থেকে একবার মানে পার্ট যে 11 পর্যন্ত আমরা যেটা বললাম সেটা একটু দেখে নিই পরপর। ওকে,
ফ্রেন্ডস, এই পার্টগুলো আলোচনা করার আগে দুটো কথা তোমাদের বলতে চাই যে এই সিভিল সার্ভিস একাডেমি ইউটিউব চ্যানেলটি শুধুমাত্র সেই সব অ্যাসপিরিয়ান্টদের হেল্প করার জন্যই খোলা হয়েছিল অনেকদিন আগে, এবং তারপরে তোমাদের অনেক ভালোবাসা এবং সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছে। সো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তার সাথে সাথে আমরা বলে রাখি, এই চ্যানেলে এমনও অনেক অ্যাসপিরিয়েন্ট রয়েছে যাদের টাকার অভাবে হয়তো কোচিং সেন্টার যেতে পারে না, তো তাদের জন্যই আমরা এই এম লাক্সমীকান্ত বইটি আজকে রিভিউ করছি। বাট এর পর আমরা ক্লাসগুলো শুরু করব এই এম লাক্সমীকান্তের বইয়ের উপর আর কি। তাহলে পুরো ফিল্মস যে আসছে সামনে 2020-তে, তো সেই ফিল্মসে আমাদের চ্যানেলটা ফলো করলেই কিন্তু সেই ফিল্মস কিন্তু কোয়ালিটির দিক থেকে ক্লিয়ার হয়ে যাবে। কোয়ালিটির উপরে আমরা যতটা সম্ভব ক্লাসে আমরা জোর দেব এবং সেখানে সে সমস্ত টপিকগুলো আলোচনা করব যেগুলো থেকে কোশ্চেন্স আসবে আর কি। আর অবশ্যই ভালো লাগবে, এম লাক্সমীকান্ত বই একটা স্ট্যান্ডার্ড লেভেলের বই এবং এর প্রত্যেকটা টপিক আমার তো ভালো লাগে, বাট তোমরা যদি পড়ে থাকো তাহলে বুঝতেই পারছো। এবং যারা পড়নি বা বইটি এখনও কিনতে পারোনি টাকার অভাবে, হয়তো বললাম অনেক আগেই যেটা বললাম যে অনেক অ্যাসপিরিয়েন্ট রয়েছে টাকার অভাবে তারা তাদের কেনা হয় না এই সমস্ত দামি বইগুলো, বা যাই হোক তাদের কাজের চাপে হয়তো মোটা বই দেখে বা ইংলিশ ভার্সন থেকে অনেকে কেনে না। বাট তাদেরকে বলবো আমরা বেঙ্গলিতেই আলোচনা করব পরপর এই এম লাক্সমীকান্তের ক্লাসগুলো, তো তোমরা সেগুলো ফলো করবে আই হোপ, এবং তোমাদের অবশ্যই কাজে লাগবে কারণ এম লাক্সমীকান্তের বইয়ের প্রতিটা লাইন থেকে কোশ্চেন আসতে পারে এবং প্রতিটা লাইন খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের ভালো লাগবে। ওকে, আর তার সাথে সাথে বলে রাখি যে আমরা দ্য হিন্দু এই পেপারগুলো আপলোড করতে শুরু করেছি। আমরা প্রায় ডেলি আপলোড করে থাকি সেই সমস্ত অ্যাসপিরিয়েন্টদের জন্য যাদের গ্রামে হয়তো পেপার দেওয়ার যে লোক সে হয়তো যায় না, বা প্রত্যন্ত গ্রামাঞ্চল সেগুলোতে পেপার পৌঁছায় না, তো তাদের রিকোয়েস্টে আমরা ডেলি দ্য হিন্দু যে পেপারটি স্ট্যান্ডার্ড লেভেলে এখন চলছে যেটা সিভিল সার্ভিসের জন্য সেটা কিন্তু আমরা দিচ্ছি। আই হোপ তোমরা সেটা ফলো করছো। আর আমরা এই যে এম লাক্সমীকান্ত বই আজকে নিয়ে এলাম রিভিউয়ে বা যাই হোক তোমাদের সামনে ক্লাসগুলো বলার জন্য এবং পার্টগুলো আলোচনা করার জন্য, এরপরে কিন্তু আমরা তোজাম্মেল হোসেনের যে ইকোনমিক্স বইটি রয়েছে সেটির ওপর আমরা রিভিউ থেকে শুরু করে ক্লাসগুলো শুরু করব। তাহলে এবং তাহলে আমাদের পলিটি কভার হয়ে গেলে আমরা শুরু করব ইকোনমিক্স এবং তারপরে আমরা নিয়ে আসবো মাজিদ হোসেন। ওকে, আমরা পরপর কিন্তু সামনে যে ফিল্মস আসছে তার আগে কিন্তু সমস্ত স্ট্যান্ডার্ড লেভেলের বইগুলো এবং তাদের যে সিলেবাস রয়েছে ক্লাসগুলো কিন্তু আমরা আপলোড করতে থাকব। সো যারা এখনও এই চ্যানেলে নতুন বা এই ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলটা বাজাবে, ফিউচারে এই সমস্ত ইউজফুল ভিডিওগুলি বা ক্লাসগুলি তোমাদের মেসেজের আকারে ইউটিউব হোম পেজে পাওয়ার জন্য। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই মূল বিষয়ে, যেটা আগেই বললাম যে পার্ট ওয়ানে রয়েছে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, প্রথমে যেটা রয়েছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। ওকে, সেটা ইংরেজরা চলে যাওয়ার সেই মুহূর্ত থেকে শুরু করেছে বইটিতে, দ্য কোম্পানি রুল 1773 থেকে 1858। তো যাই হোক, এটা হালকা করে একটু দেখবি গল্পের আকারে, পড়তে ভালো লাগবে। তোমরা যদিও হিস্ট্রি পড়েছো তো হিস্ট্রির সেই সমস্ত ব্যাপারগুলো একটু দেওয়ানি থেকে শুরু করে ম্যাগনাকাটা থেকে শুরু করে এগুলো রয়েছে এখানে। এবং তারপরে রয়েছে মেকিং অব দ্য কনস্টিটিউশন আর কি, সংবিধান কীভাবে গঠিত হলো বা তৈরি হলো সেই ফ্যাক্টটা এখানে পাবে, ইম্পর্টেন্ট ফ্যাক্ট কিছু রয়েছে সেগুলো একটু দেখে নেবে। তারপরে স্যালিয়েন্ট ফিচার্স রয়েছে 3 নম্বরে, তোমরা দেখতেই পাচ্ছ, এবং 4 নম্বরে রয়েছে প্রিয়াম্বল, প্রস্তাবনা, এখান থেকে শুরু হলো। ওকে, কনস্টিটিউশন। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, এটা একটু দেখে নেবে গল্পের আকারে। তারপর রয়েছে সিটিজেনশিপ, এটা একটু দেখবে আমাদের দেশে কোন সিটিজেনশিপ দেওয়া হয়, সিঙ্গেল না ডাবল সেটা একটু দেখবে, এবং ডাবল সিটিজেনশিপ কী, সিটিজেনশিপের কী কী একটা দেশের যে সিটিজেনশিপ পেলে কী কী এনজয় করতে পারবে সে, সো এই সমস্ত ব্যাপারগুলো ডিটেলসে খুব সহজভাবে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে এই বইটিতে। সো তোমরা একটু গল্পের আকারে পড়লেও অনেক কিন্তু মনে থাকবে। তারপর রয়েছে ফান্ডামেন্টাল রাইটস, এখানে কয়েকটা বিষয় রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কোশ্চেন্স আসে খুব কম হলেও কিন্তু এই ব্যাপার ফান্ডামেন্টাল রাইটস রয়েছে এটা কিন্তু ভালো করে জানতে হবে। তাছাড়াও এ বইটি শুধুমাত্র সিভিল সার্ভিস যা আছে, কেউ যদি এমনি পড়ার জন্য
ফলো করে বইটি বা পড়ে, তাহলে কিন্তু সে দেশের সম্বন্ধে হোক বা দেশ কীভাবে চলছে, কীভাবে একটা প্রেসিডেন্ট হচ্ছে, প্রাইম মিনিস্টার হচ্ছে, সিএম কীভাবে মানে রাজ্য চালাচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং এবং সে জানতে পারবে। ওকে, আর অবশ্যই ফ্রেন্ডস, এই ভিডিওটির মানে কমেন্ট বক্সে তোমরা লিখবে আমরা যে ক্লাসগুলো নিয়ে আসবো, তোমাদের রেসপন্স কিন্তু খুব দরকার। তোমাদের রেসপন্স দেখে তারপর আমরা কিন্তু ক্লাসগুলো নিয়ে আসবো। তোমাদের যদি রেসপন্স না থাকে তাহলে মানে তোমরা যদি নিজেরাই তৈরি করতে পারো বা প্রিপারেশন নিতে পারো ভালো করে, বা তোমাদের কাছে যদি এ বই থাকে তাহলে আমাদের ক্লাসগুলো নিয়ে আসে কোনো লাভ হবে না। সো তোমরা কমেন্টে অবশ্যই এই ভিডিওটির মানে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে তোমাদের রেসপন্স কি, আমরা যে ক্লাসগুলো নিয়ে আসতে চলেছি তার উপর, এবং কোনো যদি তোমাদের মতামত থাকে, কোয়েরি থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবে। ওকে, তো যাই হোক, তারপর যেটা রয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এই ব্যাপারটি একটু ভালো করে দেখতে হবে। ওকে, ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে, তারপর রয়েছে অ্যামেন্ডমেন্ট অব দ্য কনস্টিটিউশন, এটা ভালো করে দেখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, তো আগেরগুলো পড়লেই এখানে হয়ে যাবে, এখানে সেরকম কিছু নেই। আর তারপর রয়েছে পার্ট টু, যেটা সিস্টেম অফ গভর্নমেন্ট। ওকে, এখানে পার্লামেন্টারি সিস্টেম রয়েছে, এটা একটু গল্পের আকারে দেখতে হবে, পার্লামেন্ট তারপরে সেটা কীভাবে গঠিত হচ্ছে আর কি, কী কী রয়েছে পার্লামেন্টে, এখানে কিন্তু ব্যাপারগুলো ডিটেলসে রয়েছে। ওকে, ফেডারেল সিস্টেম এখানে জানতে হবে, ফেডারেল সিস্টেম কী। ওকে, তারপরেই রয়েছে সেন্টার আর স্টেট রিলেশন, সম্পর্ক কী কী সম্পর্ক, এখানে তিন ধরনের সম্পর্ক রয়েছে, লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ আর রয়েছে ফিনান্সিয়াল রিলেশন, এই তিনটি ব্যাপারে শুধু বেশি না, দু লাইন করে জানলেই হয়ে যাবে। এখানে কিন্তু খুব মানে ছোটো ছোটো প্যারা করে দেওয়া হয়েছে, মাথা ভারী কিছু নেই, সো এটা একটু দেখে নেবে। তারপর রয়েছে ইন্টার স্টেট রিলেশন, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। ওকে, তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে এমার্জেন্সি প্রভিশনস, এটা একটু দেখবে তাহলে হয়ে যাবে। পার্ট থ্রিতে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এখানে প্রেসিডেন্ট রয়েছে, ফার্স্ট প্রেসিডেন্ট থেকে শুরু করেছে একেবারে। তো এখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রেসিডেন্টের মানে এখানেও খুব সহজভাবে একেবারে রয়েছে প্রেসিডেন্টের সম্পর্কে সব কিছুই। ইলেকশন রয়েছে প্রথমে, কীভাবে নির্বাচিত হচ্ছে প্রেসিডেন্ট, কোয়ালিফিকেশন, ওথ এবং কন্ডিশনস রয়েছে। তো এখানে যেটা দেখতে হবে, গল্পের আকারে তোমরা একটু পড়ে নেবে প্রেসিডেন্ট কীভাবে নির্বাচিত হচ্ছে, তার কোয়ালিফিকেশন, এগুলো দেখলেই হয়ে যাবে। তারপরে যেটা রয়েছে যে পাওয়ার্স অ্যান্ড ফাংশন অব দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট কী কী করতে পারে, কাকে নিয়োগ করতে পারে, প্রেসিডেন্ট না থাকলে কি হতে পারে, এবং প্রেসিডেন্ট না থাকলে তখন কে দায়িত্ব নিতে পারে, এবং প্রেসিডেন্ট যদি কোনো অবস্থায় মানে যাই হোক দুর্ঘটনাবশত যদি মানে প্রেসিডেন্টের পদে কেউ না থাকে তাহলে সে প্রেসিডেন্ট পদ কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে, তো এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে, এবং এই সমস্ত ব্যাপারগুলো থেকে কিন্তু কোশ্চেনগুলো এসে থাকে। তো এটা এখানে পেয়ে যাবে, তোমরা দেখে নেবে। ভাইস প্রেসিডেন্ট খুব একটা ইম্পর্টেন্ট না, প্রেসিডেন্ট দেখলেই কিন্তু ভাইস প্রেসিডেন্ট হয়ে যাবে। ওকে, আর তারপরে রয়েছে প্রাইম মিনিস্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রেসিডেন্টের মতো এটাও ইম্পর্টেন্ট, এবং প্রাইম মিনিস্টার কতটা ক্ষমতা রয়েছে, প্রাইম মিনিস্টারের সাথে প্রেসিডেন্টের পার্থক্য কী, এটা পড়লেই তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তারপরে রয়েছে সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার, এটা একটু দেখে নেবে, অ্যান্ড ক্যাবিনেট কমিটি, এটা একটু দেখতে হবে ভালো করে। তারপর রয়েছে পার্লামেন্ট, দেখবে পার্লামেন্টারি কমিটি, এটা লেস ইম্পর্টেন্ট, পার্লামেন্টটা দেখলেই কিন্তু এটাও হয়ে যাবে। ওকে, তারপরে যেটা রয়েছে পার্লামেন্টারি ফোরামস রয়েছে, একেবারে চোখ বুলিয়ে নেবে, কোনো এখানে মাথায় চাপ নেওয়ার দরকার নেই, পার্লামেন্টারি গ্রুপ সেটাও চোখ বুলাবে। তারপরে চলে আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। ওকে, সুপ্রিম কোর্টের জাজ থেকে শুরু করে তারপরে কজন জাজ, একজন চিফ জাস্টিস, এবং স্যালারি থেকে শুরু করে তাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে তাদেরকে কে নিয়োগ করেন, সেই ব্যাপারগুলো এখানে কিন্তু বিস্তারিত রয়েছে, এবং এখান থেকে কিন্তু কোয়েশ্চেন্স এসে থাকে। সো সুপ্রিম কোর্টটা ইজিলি নিলে হবে না, এটাকে একটু ভালো করে পড়তে হবে, খুব সংক্ষেপে আছে কিন্তু মানে যেটুকু দরকার সেটুকুই কিন্তু দেওয়ার মানে হয়েছে এই বইটিতে। ওকে, তারপর রয়েছে জুডিশিয়াল রিভিউ, একবারে চোখ বুলাবে, জুডিশিয়াল অ্যাক্টিভিজম রয়েছে, এটাও চোখ বুলাবে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যেটা রয়েছে সেটাও একটু দেখবে আর কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নয় এখানে, তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে সুপ্রিম কোর্ট। ওকে,
এবং তার সাথে সাথে তোমরা যদি এইভাবে পড়তে পারো যে সুপ্রিম কোর্ট পড়লে তারপরে হাইকোর্ট পড়ে নিলে, ঠিক আছে, তাহলে এই তার এটা করলে তারপরে প্রেসিডেন্ট করলে তারপরে করে নিতে পারো গভর্নর স্টেটের, প্রাইম মিনিস্টার পড়লে সিএম পড়ে নিলে, এইভাবে পড়লে কিন্তু অনেকটাই মানে খুব তাড়াতাড়ি সিলেবাসগুলো শেষ হয় এবং যে একটা রিলেশন মাথার মধ্যে যে মানে মানে রাখার ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পায়। তো এইভাবে পড়লে কিন্তু বেশ ভালো হয়। তারপরে পার্ট ফোরে যেটা রয়েছে সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট, গভর্নর রয়েছে। তো গভর্নর এখানে যেমন রয়েছে এবং সেন্ট্রালে যেটা প্রেসিডেন্ট রয়েছে, তো এগুলো বললাম না রিলেশন করে পড়লে খুব মাথার মধ্যে থাকে। এখানে যেমন চিফ মিনিস্টার রয়েছে, তুমি ওখানে প্রাইম মিনিস্টার পড়লে সেন্ট্রালের, স্টেট কাউন্সিল মিনিস্টার সেম, মানে প্রসেস সিস্টেমগুলো কিন্তু সেম, ঠিক আছে। তারপরে স্টেট লেজিসলেচার রয়েছে, হাইকোর্ট রয়েছে সুপ্রিম কোর্ট, এবং তার সঙ্গে যদি হাইকোর্ট পড়ে নিলে ওইখানে হবে সেম জিনিসই পড়তে হবে, সেই জাজ থেকে শুরু করে তাদের স্যালারি থেকে শুরু করে কে নিয়োগ করছে, তো এই সব সমস্ত ব্যাপারগুলো এখানে রয়েছে। সাবঅর্ডিনেট রয়েছে, কোর্টস রয়েছে, এগুলো একটু দেখতে হবে। ওকে, এখানে 36 নম্বর দেখতে পাচ্ছ, স্পেশাল স্ট্যাটাস অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, এই ব্যাপারটি কিন্তু এখানে দেখে নেবে, ঠিক আছে। এখানে জম্মু কাশ্মীরকে আলাদা করে রাখা হয়েছে কেন, জম্মু কাশ্মীরের সাথে ভারতের রিলেশন কেমন, বা জম্মু কাশ্মীর আগে কি ছিল, জম্মু কাশ্মীর এত মানে প্রায় দেখা যাচ্ছে কেন, এত দুর্ঘটনা কেন হচ্ছে, সমস্ত ব্যাপারগুলো কিন্তু তুমি এখান থেকে বুঝতে পারবে যদি একটু মন দিয়ে পড়ো। তারপরে জম্মু কাশ্মীর এমন একটি মানে স্টেট, তার কিন্তু নিজস্ব কনস্টিটিউশন রয়েছে এবং কিসের জন্য রয়েছে এই ব্যাপারগুলো কিন্তু এখানে রয়েছে। সো এখান থেকে কিন্তু কোয়েশ্চেন্স মানে আসতেই পারে এবং তোমাকে কিন্তু মানে এটা একটু ভালো করে পড়বে, খুব সংক্ষেপে রয়েছে বাট জম্মু কাশ্মীরের ব্যাপারে ইনাফ। তারপরে যেটা রয়েছে পার্ট ফাইভে সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট, এখানে দুটোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইউপিএসসিতে এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসেই প্রত্যেকবার, পঞ্চায়েত রাজ এবং মিউনিসিপ্যালিটিস, তো দুটোই দেখবে। আমরা যদি তোমাদের রেসপন্স ভালো পাই তাহলে ক্লাস নিয়ে আসবো, তো সেগুলোতে তো আলোচনা করেই দেব। তো যাই হোক, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ অ্যান্ড স্পেশাল এরিয়াস পার্ট সিক্সে, এটা একটু চোখ বুলিয়ে নেবে। ওকে, তারপরে এখানে যেটা দেখবে সেটা হচ্ছে পার্ট সেভেন, তাহলে পার্ট সিক্সটা একটু গল্পের আকারে পড়ে নেবে তাহলেই হলো। ইলেকশন কমিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তারপরে ইউপিএসসি রয়েছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দেখতে হবে, স্টেট পাবলিক সার্ভিস কমিশন পিএসসি, অ্যান্ড তারপর রয়েছে ফাইন্যান্স কমিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ন্যাশনাল কমিশনস ফর এসসিজ, এটা একটু গল্পের আকারে দেখবে, বাট বাকিগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট সেভেনের। ওকে, এটা হচ্ছে কনস্টিটিউশনাল বডিজের মধ্যে পড়ছে। তারপরে এই পেজে যেটা দেখতে হবে সেটা হচ্ছে 49 নম্বরটা দেখবে, কম্পিউটারলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া কি এবং তার হাতে কি ক্ষমতা রয়েছে বা তাকে কে নিয়োগ করে ব্যাপারটা জেনে নেবে। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, এগুলো কিন্তু অনেকেই জানে না, হয়তো নাম শুনেছি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কিসের জন্য দরকার, কে নিয়োগ করছে, তারপরে অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট, তো এই সমস্ত ব্যাপারগুলো খুব সংক্ষেপে রয়েছে, ডিটেলসে নাই এবং যেটুকু রয়েছে ইনাফ, জানার জন্য ইনাফ, সো একটু চোখ গুলালে কিন্তু হয়ে যাবে আর মনে হয়। তারপরে চলে আসবে পার্ট 8, যেটা নন কনস্টিটিউশনাল বডিজ, এটা কিন্তু কনস্টিটিউশনের অর্থাৎ সংবিধানের বাইরে। ওকে, নীতি আয়োগ রয়েছে, নীতি আয়োগ তোমরা সবাই জানো, 5 পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা ছিল সেটাকে ইন্ডিয়া গভর্নমেন্ট তুলে দিয়ে এখন নীতি আয়োগ করেছে, এবং নীতি আয়োগের এস্টাবলিশমেন্ট থেকে শুরু করে সিইও থেকে শুরু করে চেয়ারপারসন থেকে শুরু করে এর কাজ কী, এর মানে এম কী, সেগুলো কিন্তু তোমাকে জানতে হবে এবং এখানে ডিটেলসে খুব প্যারা প্যারা করে দেওয়া রয়েছে এবং খুব সহজ ভাষায় এখানে কিন্তু বলা হয়েছে, তো তোমরা একটু ভালো করে এটা দেখে নেবে। তারপর রয়েছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন রয়েছে এখানে, এটা একটু দেখবে, স্টেট হিউম্যান, তার সাথে সাথে স্টেটটাও দেখে নেবে, সেম জিনিস রয়েছে, সেম পদ্ধতি, সেন্ট্রাল ইনফরমেশন স্টেট ইনফরমেশন দেখে নিলে এখানে সেইভাবেই করা আছে। ওকে, সেন্ট্রাল ভিজিল্যান্স রয়েছে কমিশন, তারপরে সেন্ট্রাল সেটা একটু দেখলেই হবে, বাট এখানে যেটা ভেরি ভেরি দেখতে হবে সেটা হচ্ছে সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এই ব্যাপারটি একটু ভালো করে দেখতে হবে এবং এর কাজ কী, এবং আর সিবিআইয়ের সাথে স্টেট পুলিশের যে সম্পর্ক সেটা, তারপরে এর মোটো মিশন ভিশন রয়েছে যেটা, সেগুলো কিন্তু ডিটেলসে জানতে হবে তোমাকে সিবিআই। ওকে,
তারপরে যেটা রয়েছে লোকপাল অ্যান্ড লোকায়ুক্তাস, ঠিক আছে, এখানে কিন্তু বেশি দেওয়া নেই, মিনিমাম হয়তো দুটো পেজ রয়েছে দুটো মানে টার্মসের জন্য, লোকপাল এবং লোকায়ুক্তাস। তো এটা জানতে হবে কোথায় কি যুক্ত হয়েছে, কোথায় লোকপাল কোথায় লোকায়ুক্তাক যুক্ত রয়েছে। তো এই ব্যাপারটি দু লাইন পড়লে কিন্তু এখানে হয়ে যাবে, সো এটা একটু দেখে নেবে। তারপরে যেটা রয়েছে পার্ট নাইনে আদার কনস্টিটিউশনাল ডাইমেনশনস, যেমন কোঅপারেটিভ সোসাইটিস রয়েছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, পাবলিক সার্ভিস রয়েছে, ট্রাইব্যুনালস রয়েছে, রাইটস অ্যান্ড লিয়াবিলিটিস অফ দ্য গভর্নমেন্ট রয়েছে, অ্যান্ড অথরিটিস টেক্সট অফ দ্য কনস্টিটিউশন ইন হিন্দি ল্যাঙ্গুয়েজ, স্পেশাল প্রভিশনস রিলেটিং টু সার্টেন ক্লাসেস। সো এই সমস্ত ব্যাপারগুলো পার্ট নাইনে যেগুলো রয়েছে সেগুলো কিছু না, জাস্ট গল্পের আকারে তুমি পড়ে যাবে, এবং তুমি পড়লেই বুঝতে পারবে যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট এবং কোন কোনগুলো মনে রাখতে হবে ভালো করে। ওকে, মানে এত সুন্দর করে এখানে মানে ডিসকাস করা রয়েছে বইটিতে। তারপরে আমরা চলে যাব পার্ট টেনে, এখানে যেটা রয়েছে পলিটিক্যাল পার্টিস, এটা কিন্তু ভালো করে দেখতে হবে, এবং পলিটিক্যাল পার্টিস কোন কোন পার্টিগুলো স্বাধীনতার সময় সৃষ্টি হয়েছিল এবং কোনগুলো মেন পার্টি আমাদের ন্যাশনালাইজ পার্টি, কোনগুলো স্টেট পার্টিস, এগুলো জানতে হবে এখানে রয়েছে। ইলেকশনস রয়েছে, ইলেকশন সিস্টেম, ইলেকশন মেশিনারি, ইলেকশন প্রসেসটা আমাদেরকে ভালো করে জানতে হবে, ভোটিং বিহেভিয়ার দেখে নেবে, চোখ বুলিয়ে নেবে একটু, ইলেকশন লজ, ইলেকট্রাল রিফর্মস, অ্যান্টি ডিফেকশন ল, প্রেশার গ্রুপস, এগুলো একটু চোখ বুলাবে শুধু, তাহলেই হয়ে যাবে। ওকে, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল ইন্টিগ্রেশন রয়েছে, ফরেন পলিসি রয়েছে, ফরেন পলিসিটা একটু দেখে নেবে, অ্যান্ড তারপরে যেটা রয়েছে পার্ট ইলেভেন সেটা হচ্ছে ওয়ার্কিং অফ দ্য কনস্টিটিউশন, ন্যাশনাল কমিশন টু রিভিউ দ্য মানে ওয়ার্কিং অফ দ্য কনস্টিটিউশন। এই লাস্টে খুব যদি টাইম থাকে তাহলে একটু একবার চোখ গুলালে কিন্তু এটা হয়ে যাবে, বেশি নেই, কয়েকটা শুধু এখানে টার্ম পাবে সেগুলোই, এবং সেগুলো মানে ব্রডলি মানে বোল্ড আকারে কিন্তু এই বই রয়েছে, তো সেগুলো একটু মনে রাখলেই হবে। অ্যান্ড তারপরে যেটা রয়েছে এখানে প্রিলিমসের কোশ্চেন্স রয়েছে এ বইয়ে, এবং তার সাথে সাথে ইউপিএসসি স্ট্যান্ডার্ড যে কোশ্চেনগুলো হতে পারে সেগুলোর অ্যাপেন্ডিক্স রয়েছে, অ্যান্ড তার সাথে সাথেই রয়েছে আরও বিভিন্ন ধরনের মানে টার্মস যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বা এসেছে, তো এই সমস্ত মানে এই বইটির শেষে এগুলো পাবে আর কি। তো যাই হোক ফ্রেন্ডস, তোমাদের সামনে আজকে এই বইটি নিয়ে এলাম এবং এ বইয়ের কোন কোন টপিকগুলো পড়তে হয় ভালো করে, কী কী রয়েছে বৃত্তান্ত তোমাদের সামনে আলোচনা করলাম, এবং তারপরে যদি তোমাদের আর কোনো কোয়েরি থাকে বইটির ওপরে অবশ্যই কমেন্টে কিন্তু তোমরা সেখানে কোশ্চেন করতে পারো, আমরা প্রত্যেকটি কমেন্টের কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এবং অবশ্যই রিপ্লাই কিন্তু আমরা দিই তোমাদের, যে কোনো কোশ্চেনই হোক না কেন তোমাদের অনেক কোশ্চেন আসে। আর ফ্রেন্ডস, তোমাদের কিন্তু এই ভিডিওতে রেসপন্স দিতেই হবে, কারণ আমরা তোমাদের রেসপন্সের উপর কিন্তু ক্লাস নিয়ে আসবো, যদি তোমাদের রেসপন্স ভালো থাকে তবেই, কারণ আমরা মানে হয়তো ভিডিও ক্লাস দেব বাট এ বইটি থেকে, বাট তোমাদের যদি রেসপন্স না ভালো থাকে তাহলে আমাদের মানে যেটা উৎসাহ রয়েছে বা আমরা যেটা দিতে চাই তোমাদের হেল্প করতে চাই সেটা কিন্তু মানে আমাদের যে টিম রয়েছে তারা কিন্তু সেটা অ্যাপ্রুভ নাও করতে পারে, যে কোনো রেসপন্স নেই তাহলে ক্লাস দিয়ে কী হবে। সো তোমাদের কিন্তু রেসপন্স খুব দরকার, এ বইটি যদি ক্লাসগুলো পরপর আমরা মানে আমরা তৈরি করে তোমাদের দিই তাহলে তোমাদের কিন্তু রেসপন্স কিন্তু এই ভিডিওতেই দেখাতে হবে। ওকে, অ্যান্ড আর কিছু বলার নেই, তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই যদি তোমাদের রেসপন্স ভালো পেয়ে তাহলে ক্লাসে বা অবশ্যই নেক্সট ভিডিও আমরা যেটা নিয়ে আসবো ক্লাস আকারে সেটাতে তোমাদের সাথে মানে আবার কথা হবে। সো বেস্ট অফ লাক টু অল অফ ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই।